তুলার যে বর্তমান একটা ব্যাপক প্রচলন ঘটতেছে এটা কোনো সুন্নত তরিকা না, এটা কবরে সাথে নেওয়ার মতো কোনো আমল না, বরং নিঃসন্দেহে এটা একটা বড় বিপদ। তো যারা এই ছবি তোলেন দেখলে অনেক কষ্ট হয় আর মন চায় যে বয়ান বন্ধ করে চলে যাই। আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, এই কষ্ট কেউ দিবেন না। বয়ান শুনেন দিনের কথা, আল্লাহ রসুলের কথা, ছবি দিয়ে কি হবে ভাই? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين، نور وكتاب مبين، صدق الله العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤن عنكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواه الله، ومن أحب عبدا لا يحبه إلا لله، ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه، كما يكره أن يلقى في النار. وقال عليه الصلاة والسلام: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الله پاک جل جلاله ومن والو اود الشغل کے معاف کر دیں، جنت الفردوس আমাদের জন্য মঞ্জুর করেন، ঈমানের নূর ওয়ালা জান্নাতের খুশবু ওয়ালা আল্লাহ পাকের মহব্বতের খুশবু ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, আমরা মুসলমান, আল্লাহ পাকের মেহরবানি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আদমি ও দাদাই বাজম মুসলমান কর দাই ইচ্ছা করলে আপনি আমাকে জঙ্গলের জন্তু জানোয়ার বানাইতে পারতেন, যে কোনো একটা পশু বানাইতে পারতেন, শিয়ার বিড়াল কুকুর বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন। আমি তো কখনো দরখাস্ত করি নাই যে হযরত আদম আলাইহিস সালামের এই আওলাদ আমাকে বানান, মানুষ আমাকে বানান। আমার ভাইরা, এখানে একটা বিষয় গভীরভাবে লক্ষণীয়, সেটা হলো এই, মানুষ যদি বড় বংশের হয় তো এটা আজীবন মনে রাখে, ভুললে কেউ স্মরণ করাই দিলে সে সেটার গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। মিয়া, তুমি চৌধুরী বংশের লোক না? মিয়া, তুমি কাজী বংশের লোক না? তুমি এরকম ছোট কাজে কেমনি লিপ্ত হও? তো ওই লোক তখন স্তম্ভিত হয় এবং নিজের মর্যাদার কথা স্মরণ করে। হ্যাঁ, আমি তো কাজী বংশের লোক,
বাংলাদেশে কাজী বংশ অনেক বেশি সম্মানিত বংশ, চৌধুরী বংশ বড় বেশি সম্মানিত বংশ। আর যদি কেউ এরকম কোরাইশ বংশের হয়, ভাই তুমি না কোরাইশ বংশের লোক, তো সে লোক কতটা মানে তখন সে উদ্দীরিত হয়, কতটা তার মধ্যে চেতনা শান্তিত হয়, জাগ্রত হয়। আর যদি বলা হয় যে তুমি তো ভাই বনি হাশিমের লোক অথবা তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশের লোক, তখন সে লোক কতটা নিজের আত্মমর্যাদা বোধ তার মধ্যে জাগ্রত হয়, শান্তিত হয়, কতটা তার মধ্যে ফিকির পয়দা হয়। আমার ভাইরা, এটা আশ্চর্যের বিষয় যে আমাদের বংশের মূল আমরা নিজেরা ভুলে বসে আছি। সেটা হলো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি তোমাদের বাবা আদম আর তোমাদের মা হাওয়া থেকে। তা আমাদের মূল হলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এরকম এজন্য আল্লাহর কসম আমরা সকলেই নবীর বংশধর। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা সকলেই নবীর বংশধর। এজন্য আমাদের বংশমর্যাদা চিন্তা করলে সেটা অনেক উপরের জিনিস, অনেক বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিনিসের কদর করার তৌফিক দান করেন। কি হলো আজকে মুসলমান, যে আমরা মুসলমানরা আমরা নিজের পরিচয় জানি না এবং বুঝি না। ভাই ভাইয়ের দুশ্মন, ভাই ভাইয়ের দুশ্মন, আত্মীয় আত্মীয়ের দুশ্মন, বন্ধু বন্ধুর দুশ্মন। অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ঈমান যাদের মধ্যে আছে, তো যে কোনো ঈমানওয়ালাকে দেখলে অন্তর থেকে মনে করে আমার ভাই আসতেছেন। কি আশ্চর্য আজীব মামলা। কোরআন শরীফের কথা তো এটা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইন্নামা আরবি যারা পড়ছেন তো তারা বুঝবেন যে ইন্নামা কি জিনিস। ইন্নামাল মুমিনুন একবার অর্থ ঈমানওয়ালারা তো নিঃসন্দেহে অবশ্যই সকলের ভাই, অবশ্যই ঈমানওয়ালারা আপোষে ভাই ভাই, সব আপনজন, সব প্রিয়জন। ভাই ভাইয়ের কত প্রিয়, এই জন্য এক ঈমানওয়ালা আর এক ঈমানওয়ালা দেখলে খুশি হওয়া চাই। ঈমানওয়ালা ঈমানওয়ালাকে দেখলে টুপি দেখে যে কোন কালারের টুপি, কোন সাইজের টুপি এবং কোন রঙের পাগড়ি, এই কথা কেন মনে করি না। তার সিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ মজুদ আছে, তার সিনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমা মজুদ আছে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস পড়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার প্রিয় বন্ধুরা, সে কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে বলি, যার সিরাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমার ঈমান আছে, আল্লাহর কসম এই মানুষটা দুনিয়ার সমস্ত রাজা বাদশাহদের চেয়েও বেশি দামি। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা যে জমিনে দাঁড়ায় থাকে, সেই জমিনের দাম রাজা বাদশাহদের সিংহাসনের চেয়ে অনেক বেশি। এক ঈমানওয়ালা, এক মুসলমান, সে যেই তরিকার হোক, সে নকশবন্দি হোক, চিস্তি হোক, কাদেরি হোক, মুজাদ্দিদি হোক, সোহরাওয়ার্দি হোক, চৌধুরী সাহেব হোক, হাওলাদার হোক, জমিদার সাহেব হোক, সেটা দেখার বিষয় না। এই বান্দা ঈমানওয়ালা, সঙ্গে কপাল তার সেজদাওয়ালা, আল্লাহর কসম তার সেজদার নিচের জমিন সেটা আসমান থেকে বেশি দামি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া চারো তরিকার শ্রেষ্ঠতম এক বুজুর্গ ছিলেন। কোটি কোটি মুসলমান শুধু না, কোটি কোটি আল উলামারা তাকে অনুসরণ করেন। সে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে সরতে মে সর রাখ দু তো জমি কো আসমা কর দু। এ মিয়া মুসলমান, আমি মুসলমান, আমি যখন সেজদায় মাথা রাখি আমার জমিন কে আমি আসমান বানায় ছাড়ি। আসমান ঈর্ষা করে যে আমি আসমান কেন হলাম, আহা এই বন্দা যে জমিনে সেজদা করে সেই জমিন যদি আমি হইতে পারতাম তাহলে আমার আজকে কত বড় মর্যাদা হইত। আমার প্রিয় বন্ধুরা, মনে পড়লো তো তাই বলি, এক
হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ঈমান ওয়ালার যখন মৃত্যু হয় এই জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। এই কোন ঈমান ওয়ালার যখন মৃত্যু হয় এই আসমান তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। আহা, ঈমান ওয়ালাকে এই জমিন চিনে, ঈমান ওয়ালাকে আসমান পর্যন্ত চিনে। আফসোসের কথা, সেই ঈমান ওয়ালাকে ঈমান ওয়ালা চিনে না। কি হলো আজকে আমাদের? আমার প্রিয় বন্ধুরা, ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে, সেই পরিচয় আমাদের জানা দরকার। সেই পরিচয়টাকে জাগ্রত করে তোলা দরকার। যে অমুকে অমুক দলের লোক, অমুক পার্টির লোক, অমুক রাজনীতির লোক, আরে কোন রাজনীতি বুঝি না, কোন দল বুঝি না, কোন পার্টি বুঝি না, সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কি না? যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হয়, আল্লাহর কসম সে আমার ভাই, আল্লাহর কসম সে আমার পরম বন্ধু, আল্লাহর কসম সে আমার প্রাণের মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তা এই এই বুজুর্গের ভাষা কি আজীব, যে হে প্রিয় মাওলা, কি মেহরবানি আপনার, কি দয়া আপনার, কি শ্রেষ্ঠ অনুগ্রহ আপনার। আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, হে আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছেন, পশু বানান নাই, তা আপনার কত বড় মেহরবানি। এক লাখ কোটি শিয়ালের মিছিল যদি রাস্তা দিয়ে যায় আর সেখানে একটা একদম কালো রঙের মানুষ থাকে, এই লক্ষ কোটি শিয়াল মিছিল নিয়ে যাইতেছে, সে শিয়ালের মর্যাদা বেশি, শিয়ালের পাওয়ার বেশি, না এই কালো মানুষটার দাম বেশি? বলেন যে লক্ষ কোটি শিয়াল না, লক্ষ কোটি সিংহ যদি যায়, রয়্যাল বেঙ্গল টাইগারের মিছিল যদি যায় আর তার পাশে দুনিয়ার সবচেয়ে কালো একটা মানুষ দাঁড়ায় আছে, লক্ষ কোটি রয়্যাল বেঙ্গল টাইগারের দাম বেশি না ওই কালো মানুষটার দাম বেশি? আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু মানুষকে এইরকম বানাইছেন মর্যাদাওয়ালা। সারা জাহানের সব সুন্দর, হ্যাঁ, গোলাপ সুন্দর, চামেলি সুন্দর, এবং ময়না সুন্দর, টিয়া সুন্দর, কবুতর সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর আল্লাহ মানুষকে বানাইছেন। সবচেয়ে সুন্দর আল্লাহ পাক মানুষকে বানাইছেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন নিজে কসমের উপর কসম করে বলতেছেন, ওয়াত্বীন ওয়াজ্জাইতুন ওতুরি সিনিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলেন যে তিনের কসম, জৈতুনের কসম এবং পবিত্র মক্কা নগরীর কসম, নিঃসন্দেহে আমি মানুষকে সারা জাহানের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কি কথা, বুঝতেছেন ভাইয়েরা? আল্লাহ পাক এমনি বললে বিশ্বাস লাগে না? আল্লাহ যদি আল্লাহ কসম ছাড়া যে কথা বলছেন সেটা আমরা বিশ্বাস করব না? কিন্তু এতগুলো কসম, এক ভারী ভারী তিন তিনটা কসম করছেন। এক তো তিনের কসম, হ্যাঁ, তিন আঞ্জির কে বলে, আঞ্জিরের কসম, হ্যাঁ, ওটা ডাইরেক্ট যদি দেখেন একদম গাছে যখন থাকে তো দেখলে কেসা সুন্দর লাগে। তো সে তিনের কসম করছেন আল্লাহ তাআলা মক্কাবাসীর নিকট, আরব বাসীর নিকট, যেটা বড় প্রিয় ফল। আবার জাইতুনের কসম করছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, বরং আরো বলি, আল বালাদুল আমিন, সেই পবিত্র মক্কা নগরীর কসম করে বলি আমি, লাকাদ খলকনাল ইনসান, নিঃসন্দেহে এটা সত্য, মহাসত্য, যে ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সারা জাহানের মধ্যে সর্বাধিক সুন্দর করে বানাইছি। এজন্য সারা জাহানের সবকিছু সুন্দর, হ্যাঁ, পূর্ণিমার চাঁদও সুন্দর, কিন্তু আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চেয়ে মানুষের চেহারা বেশি সুন্দর। এবং কারণ কি এটা, যে এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ পাক হযরত আদমকে যখন বানাইছেন তো আদমের চেহারার ভিতরে আল্লাহ পাক নিজের সৌন্দর্যের ঝলক ছিটায় দিয়েছেন। কি কথা, বুঝেন নাই? বিষয়টা বলতে হলে একটু আর একটু বুঝায় বলি। একজনের গায়ে কুর্তা একটা, সেটার রং হলো সবুজ, আরেকজনের গায়ে কুর্তা একটা, সেটার রং হলো কালা, আরেকজনের গায়ে কুর্তা একটা, সেটার রং হলো গোলাপ, ওই গোলাপি রং ছিটাইলে ওইটার রং ওই গোলাপি রঙের কাপড় হয়ে গেছে, কালো রং ছিটাইলে কালো রঙের কাপড় হয়ে গেছে, বেগুনি রং ছিটাইলে বেগুনি রং হয়ে গেছে। কি কথা, বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন হযরত আদমের চেহারার ভিতরে নিজের সৌন্দর্যের রং ছিটিয়ে দিয়েছেন।
তাহলে এই মানুষ কত সুন্দর, চিন্তা করা যায়। আমার প্রিয় বন্ধুরা, আমি আরো আপনাদেরকে বুঝায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সত্য কথা তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউরাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে তো তার অন্তরের ভিতরে আল্লাহ পাক নূর রেখে দেন। অন্তরের ভিতরে আল্লাহ পাক কি রাখেন? নূর রাখেন। সেই নূরকে যদি মানুষ অক্ষত রাখে, অক্ষুণ্ণ রাখে, নির্দাগ রাখে, নিখুঁত রাখে, সেই নূরের মধ্যে কোন আবর্জনা, কোন ময়লা টাচ যদি না করে, স্পর্শ যদি না করে, একদম খালেস থাকে, নির্মল থাকে ওই নূর, এটা যখন এই চেহারা নূরের সঙ্গে মিলে, লাখ কালো হওয়া সত্ত্বেও ওই মানুষের চেহারা জ্বলমল করতে থাকে। এবং সেটার প্রমাণ হলো কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন যে সীমাহুম ফি বুজুহিম মিন আসারি সুজুদ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, আমার সামনে যে মাথা ঝুঁকায়, আমার সামনে যে মাথা নোয়ায়, আমার সামনে নত হয়ে যায়, আমার সামনে নত হওয়ার কারণে নূর তার চেহারার ভিতরে ঝলমল করতে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বিশিষ্ট বান্দা যারা হন, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক ওয়ালা বান্দা যারা হন, তাদের অবস্থা তো ইয়ে হয়, ইজা রুকু যিকরুল্লাহ, যে তাদের চেহারাতে এতটা নূর থাকে, তাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে, নূর নূরের দিকে টানে, নূর নূরের দিকে টানে। এবং এই হাদিসে পাক থেকে এটা পরিষ্কার হয়, মহান আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা হলো নূরওয়ালা মানুষ ধরা। এই হাদিসে পাক থেকে এটা পরিষ্কার হয়, নূরওয়ালা মানুষ ধরা, যে যত বেশি নূরওয়ালা তাকে ধরলে ওই মহান নূর আল্লাহর দিকে বেশি আকৃষ্ট হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম সহজ, ইসলাম সরল, ইসলাম সাদা মার্গ, সাদা সিধা, ইসলাম একদম পরিষ্কার, একদম ফর্সা। কিন্তু আমরা নিজের জ্ঞান বুদ্ধি চালাকি, নিজেদের চিন্তা ভাবনা এবং চিন্তাবিদদের বুদ্ধিশুদ্ধি, নানান কিছুকে একত্রিত করে মিলে ঝুলে একটা খিচুড়ি বানায়া সেই চশমা দিয়া যখন ইসলাম দেখি, তো ভিন্ন রকমের ইসলাম দেখি, আর সেটাকেই আমরা স্টেজে পেশ করতে থাকি। তো মানুষের তখন বয়ান, ইসলামের বয়ান শুনতে এসে বলে, আল্লাহ এই লোকে খালি রাজনীতি কয়, এই লোকে খালি রাজনীতি বলে। আরেকজনের বয়ান শুনে মানুষ পেরেছান হয়, আসলাম ইসলাম শুনতে, আল্লাহ এই বন্দা কি শুনাইয়া দিল, আল্লাহর কসম ইসলাম তো ভীষণ সুন্দর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম এত সুন্দর যে কি ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে করতে ক্লান্ত হয়ে তখন বলতেন যে হে ইসলাম তুমি এত সুন্দর, জেফর তাব কদম হর পূজা কে মিনে গরম কেরেশমা দামানি দিল মি কসত কে যাই যাস, হে ইসলাম তোমার মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে আমি দেখলাম, তোমার প্রতিটি অঙ্গ শোভা, তোমার রূপ এতটা যে আমাকে একদম পাগল বানায় ফেলে, এতটা তোমার জন্য পাগল বানায়, দুনিয়ার আর কোনো দিকে রং চোখ তোলার কোনো সুযোগ থাকে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইসলামের নাম রাখছেন সেবগাতুল্লাহ, সেবগাতুল্লাহ মানে আল্লাহর রং। ইসলামের নামই দিয়েছেন রব্বুল আলামিন যে এটা আমার রং। কি কথা বুঝেন নাই? এখন যদি এক জায়গায় বসে থাকে মজনু এবং লায়লা, আরো লায়লার সঙ্গে দশ বিশ জন, তিরিশ জন, তো মজনু যদি জিজ্ঞাসা করে, লায়লা যদি জিজ্ঞাসা করে, মজনু এই বিশ তিরিশ জন নারী আরো বসে আছে, আমিও বসে আছি, তোমার কাছে কোন রং ভালো লাগে? মজনু কি বলবে? যে আমার কাছে হে লায়লা শুধু তোমার রং ভালো লাগে, আর কোন রং ভালো লাগে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়াত গোয়ে গাস্তান পার উ আওলা বুয়াত, এ মানুষ একটা ছেলে, মানুষ যুবক ছেলে, সে নারীর প্রেমে পড়ে লায়লা যদি তার কাছে সারা জাহানের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী লাগে, তো মহান আল্লাহ তোমার কাছে কতটা সুন্দর লাগা উচিত বলো ভাই। আমরা কোথায় আছে, আছি ইসলাম থেকে কত দূরে সরে পড়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, ওই বুজুর্গ বলেন যে আদমিও দাদাই বাজা মুসলমা কর দাই, হে আল্লাহ পয়লা তুই যে আপনি আমাকে মানুষ বানাইছেন, প্রথম তো এই যে আপনি আমাকে মানুষ বানাইছেন, ফের দ্বিতীয় এই যে আপনি আমাকে ইসলামওয়ালা বানাইছেন, বাজাম মুসলমান কর দাই, আয় খোদা কুরবান সবম এহসান পর এহসান কর দাই, হে আল্লাহ আমি আপনার উপর জীবন, পুরো জীবনটাকে উৎসর্গ করে দিব, আপনি তো আমার সীমাহীন মেহরবানিওয়ালা, আপনি আমার প্রতি সীমাহীন অনুগ্রহকারী।
শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে বলবো? আশ্চর্য আমাদের ইসলাম ভাই, সুবহানাল্লাহ ও বিহামদি, এত সুন্দর ইসলাম। দেখেন সে যে মানুষ যখন গোলাপ দেখে আর সে গোলাপের সামনে বিপরীত দিকে একটা আয়না থাকে, তো ওই আয়নার ভিতরে কি দেখা যাবে? গোলাপ দেখা যাবে। আর যদি সে ওই পাশে ডালিয়া থাকে আর এখানে আয়না থাকে, আয়নার ভিতরে ডালিয়া দেখা যাবে। আর যদি নিচে একটা আয়না থাকে, আকাশে পূর্ণিমার চাঁদ থাকে, এই আয়নার ভিতরে পূর্ণিমার চাঁদ দেখা যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর আকাশে যদি সূর্য থাকে আর নিচে একটা আয়না ধরেন, তো সে আয়নার মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যাবে। এই মানুষ যখন অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, খালি রু ছিল, সেই রু এমন এক জিনিস আল্লাহ পাকের নূরকে ভীষণ ভাবে মানে জজ্ব করার মতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মানে রুহের নিকটতম সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে, দেহের সম্পর্ক আল্লাহর সঙ্গে আরো পরে, কিন্তু রুহের সঙ্গে সব সম্পর্ক আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি নিকটতম। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কুল রুহু মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রুহ কুল রুহু মিন আমরি রাব্বি। যে আরবের লোকেরা জিজ্ঞাসা করছিল, বলেন তো হে মোহাম্মদ, রুহ কাকে বলে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু বললেন নাই। ওমা আনতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলতেন না, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকতেন, আল্লাহ পাকের অপেক্ষায় থাকতেন যে আমার আল্লাহ যা বলেন আমি তাই বলবো। মোহাম্মদ হাজির হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা কে দেগা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জবান খোলেন না যতক্ষণ জিব্রাইল না জবান খোলেন, আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত জবান খোলেন না যতক্ষণ না মহান রব্বুল আলামিন নিজে কিছু বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম তো এমন আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেন নাই যে রূহ কাকে বলে। আমি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা বললে তো আমি বলবো। তো মহান রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আয়াত পাঠাইলেন, ওহী নাযিল করলেন, বলো কুল রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার মহান রব্বুল আলামিনের এক স্পেশাল পাওয়ারের নাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আল্লাহ, আশ্চর্য ব্যাপার যে লাখ কোটি বিদ্যুতের মধ্যে এতটা পাওয়ার নাই, রুহের মধ্যে যতটা পাওয়ার। সে কি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাইরে জাহেদ হর মাহে এক রোজারা, সাইরে আরেফ হর দমে তা তক্তে শাহ। যে মানুষ মুসলমান ইবাদত বন্দিগি করে, এক মাসের ইবাদত করে, তো আল্লাহর দিকে একদিনের রাস্তা অতিক্রম করে। রুজার নূরওয়ালা থাকে, অক্ষুন্ন নূরওয়ালা থাকে, অক্ষত নূরওয়ালা থাকে, সে মুহূর্তে মুহূর্তে আরশে আজম পর্যন্ত পৌঁছতে থাকে। তার রুহের মধ্যে আল্লাহ পাক এতটা পাওয়ার, এতটা তাসির, এতটা ক্ষমতা দিয়ে রাখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য বাহ্যিক ভাবে দেখা যায় এক আরেফে জমিনের মধ্যে আছেন, এক মানুষ এই পৃথিবীতে আসেন, জমিনে আসেন, কিন্তু সত্যিকার যে আল্লাহ ওয়ালা তাকে দেখতে জমিনে মনে হলো রূহ তার আরশের সঙ্গে মশগুল থাকে, আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে, আরশের তাওয়াফের ভিতরে মশগুল থাকে। হাজি সাহেব হজ করতে গেলে কাবার তওয়াফে মশগুল, আর যে আল্লাহর খাঁটি বান্দা ইমানে কামেল ওয়ালা তার রূহ আরশে পাকের তওয়াফে মশগুল থাকে। কবি কবি তো ইসি এক মুশতে পাক কে গিরদ তওয়াফ করতে হয়ে হফতে আসমা গুজরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কুলি রূহ মিন আমরি রাব্বি, কুলি রূহ মিন আমরি রাব্বি, আজিব মুআমালা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে নূরওয়ালা বানায় দেন, আমাদের সিনাকে নূরওয়ালা বানায় দেন, অন্তরকে নূরওয়ালা বানায় দেন, রূহকে নূরওয়ালা বানায় দেন, চক্ষুকে নূরওয়ালা বানায় দেন, আমাদের চামড়াকে নূরওয়ালা বানায় দেন, শিরাকে নূরওয়ালা বানায় দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ওলিয়াল্লাহ ছিলেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। মাওলানা রুমির ওলিয়াল্লাহ হওয়া সম্পর্কে নকশবন্দিয়া তৈরি
তরিকার বুজুর্গদের কোন ইখতিলাফ আছে? মুজাদ্দিদিয়া তরিকার বুজুর্গদের কোন ইখতিলাফ আছে? চিশতিয়া তরিকার বুজুর্গদের কোন ইখতিলাফ আছে? আল্লাহ এমন এক ওলি বানাইছেন মাওলানা জারাত রুমিকে, সারা দুনিয়ার আউলিয়া সকলে তার সামনে মাথা নত করে। এসা মাওলানা জারাত রুমি রহমতুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। ও কোন কোন ওলি এরকম আছে, ওলি ওলিতে মিলে না কি জন্য জানি, ঝগড়া ঝগড়ার টাইপ এরকম মনে হয়। ওলি আল্লাহর মধ্যে ঝগড়া কিসের? আবার আল্লাহ পাক ভালো জানে, কারণ ওলি আল্লাহ তো এরকম অভিন্নবার মুমিনু নাই কোয়া, এক ওলি আল্লাহ আলিক ওলি আল্লাহর একদম প্রাণের ভাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ঝগড়া জাতি হওয়া এটা তো বুঝে আসে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, শয়তানের ডোকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। হ্যাঁ, তো মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ওলি ছিলেন, শুধু ওলি আল্লাহ ছিলেন না, সারা বিশ্বের আল্লাহ প্রেমিকদের প্রেমের সবক শেখানোর মহান উস্তাদ ছিলেন। সেই মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান শোনো, নূরে উদর ইমন ইউসর তাত ফাও বর সরম বর গর্দনা মানিন্দ তাও, শামসুদ্দিন তাবরিজির নিকট ইমানের শিক্ষা, এখলাসের শিক্ষা, আল্লাহর মহব্বতের শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা, সুন্নতের শিক্ষা, জিকিরের শিক্ষা, এমনটা আমি জালালুদ্দিন রুমি অর্জন করার তৌফিক লাভ করছি যে আজকে আমার অবস্থা হলো এই। এমন এক রূহ আমার ভিতরে নিয়ে আমি চলি, আমি দুনিয়ার যেখানেই থাকি, আমি যেদিক তাকাই আমার যেদিকেই নজর যায়, দূর দূর পর্যন্ত সারা জাহানে আল্লাহ পাকের নূরই নূর আমি দেখতে পাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, এই নজরকে মুসলমানের নজর বলে, এই নজরকে মুমিনের নজর বলে, আল্লাহর কসম এই নজরকে মুমিনের নজর বলে, এই নজরকে কোন ওলির নজর বলে। যে নমরুদ দেখে আসমান তো আসমানটা দেখে, নমরুদ দেখে একটা গাছ তো গাছটা দেখে, নমরুদ দেখে পাহাড় তো পাহাড়টা দেখে, নমরুদ দেখে দরিয়া তো শুধু দরিয়াটা দেখে। আল্লাহর কসম কোন ঈমানওয়ালা যখন আসমান দেখে, আসমান জোড়া শুধু আল্লাহ পাকের নূর উত্তা জল দেখে, কোন ঈমানওয়ালা যখন পাহাড় দেখে, আল্লাহর কসম সে পাহাড় জোড়া আল্লাহ পাকের নূর তাজাল্লি দেখে, কোন ঈমানওয়ালা যখন দরিয়া দেখে, সাগর দেখে, আল্লাহর কসম সাগর ভরা আল্লাহ পাকের নূর তাজাল্লি সে দেখতে থাকে। জিদার দেখতা হু উদার তু হি তু হ্যায়, এক বুজুর্গ বলেন, এক আল্লাহর কামিল বলি বলেন যে জিদার দেখতা হু উদার তু হি তু হ্যায়, হে প্রিয় মাওলা আমি যেদিকে নজর করি আমি সেদিকেই তোমাকে দেখতে পাই। আল্লাহকে এই চামড়ার চোখে দেখা যায় না, কিন্তু সারা জাহানে আল্লাহ পাক নিজের সৌন্দর্য ছিটিয়ে রাখছেন। কুরআন শরীফে আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার আল্লাহ আসমানে আল্লাহ পাকের নূর, জমিনে আল্লাহ পাকের নূর, গাছপালা তরুলতা সবকিছুতে আল্লাহ পাকের নূর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এক বুজুর্গ বলছেন যে কি বলা, আমি বছরে একদিন আসি জালুকাটিতে, জালুকাটির মুসলমান ভাইদের সঙ্গে বসি, আলহামদুলিল্লাহ মহব্বত লাগে, মজা লাগে, একদিনে এত কিসা কাহিনী এত কথাবার্তা কিভাবে বলা যায়? এক বুজুর্গ বলেন যে মিয়া, শোনেন মিয়া, আল্লাহর ওলিদের কথা শুনলে আল্লাহর ওলিদের কথার মধ্যে বিদ্যুতের মতো অ্যাকশন। বিদ্যুৎ, এক লোক অশিক্ষিত জীবনে সরসরা কক এক হরফও পড়ে নেই, বাংলা ইংরেজি আরবি কিছু জানে না, বিদ্যুতে যখন ধরে তো মাথা থেকে পা পর্যন্ত খবর হয় কিনা? খবর হয়। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক নূরে যাকে ধরে মাথা থেকে পা পর্যন্ত তার খবর হয়ে যায়। আল্লাহ পাক নূরের তাসিরই আলো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে নূরওয়ালা বানাইয়া দেন, আল্লাহ পাক আপাত বস্তুমে আমাদেরকে নূরই নূরের ভিতরে ডুবাইয়া দেন। আফসোসের বিষয়, অনেক মানুষ মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, ওই বেটা প্যান্টওয়ালা, ওই লোক শার্টওয়ালা, এই লোক দাড়ি নেয়, এই লোক এখনো নামাজ ধরে নেয়, আর ভাই সে কি নমরুদ? হ্যাঁ,
সে নামাজ তো ধরে নেই, কিন্তু বুঝলাম সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা না, সে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা না, সে কি নমরুদ? আল্লাহর কসম, যেই মানুষের ভিতরে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আছে, তো তার কোন বাদশাহের দরকার নাই, বিনা সিংহাসনে সে বাদশাহ হয়ে আছে, কালেমা যার সঙ্গে আছে সে সব বাচ্চার থেকে বড় বাচ্চা। এবং এটা কি আমার গায়ের জোরের কথা মিয়া? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়াল আব্দু মুমিন খায়রু মিন মুশরিক ওয়ালা ওয়াজাবাকুম, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বলেন, সারা জাহানের সমস্ত কাফের মুশরিকের চেয়ে আমার নজরে এক ঈমান ওয়ালার মর্যাদা বেশি, আল্লাহর নজরে তার মর্যাদা বড়, তো আপনার আমার নজরে তার মর্যাদা বড় হবে না? এক যুদ্ধের ময়দানে, এক যুদ্ধের ময়দানে কাফিরের সৈন্যরাও আসছে, কাফির যোদ্ধারাও আসছে এবং ইসলামের যোদ্ধারাও গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। এক কাফির যখন সামনে পড়ে গেছে, সাহাবী যখনই তলোয়ার তুলছেন তাকে হত্যা করার জন্য, তখন সাথে সাথে ওই কাফির বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে উঠছে। কিন্তু সাহাবী মনে করলেন যে এই লোক নিজের জীবন বাঁচানোর জন্য ভয়ের চোটে কালেমা পড়ছে, আসলে সে মুসলমান না। একদম একটা তলোয়ারের আঘাতে তাকে দিগন্তিত করে দিছেন। এই সংবাদ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনাশ, তুমি কি কাজটা করলা? আরে কালেমা যখন সে উচ্চারণ করছে, তার উপর তলোয়ার তুমি কিভাবে চালাইতে পারলা? আল্লাহ শাকাকতা কালবাহু, তোমার তার হার্ট অপারেশন করে ভিতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। যখন সে কালেমা উচ্চারণ করছিল, সে কালেমা বলা, তার উপর তলোয়ার উঠানো তোমার জন্য বৈধ ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যিনি নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জবান যে জবান থেকে কালেমা উচ্চারিত হয়েছে, সেই জবানের দাম এত, সেই জবানের মর্যাদা এত, সেই মানুষটার মর্যাদা এত, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর সত্যিকার যদি সেই মানুষ ঈমান বলা হয়, তার মর্তবা কত বড়! আরে কি বলবো ভাই সকল কথা। হ্যাঁ, যে তিরমিজি শরীফের এক হাদিস শুনতেছেন আপনারা, যে আলোচনা তো হচ্ছে কিন্তু আল্লাহ পাকের রহমতে কোরআন সুন্নার আলোকে তিরমিজি শরীফ হাদিসের কিতাব এর মধ্যে আছে, এবং হাদিস বর্ণনাকারী আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক ভাইরা চিন্তা ভাবনা করে, ইসলামকে চিন্তা ভাবনা করে, ইসলামকে যুক্তি তর্ক দিয়ে বোঝার চেষ্টা করে এবং যুক্তিবিদদের এবং চিন্তাবিদদের বই পুস্তক তলাশ করে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা যারা যুক্তিবিদ আর চিন্তাবিদদের বই পুস্তক, গবেষকদের বই পুস্তক ইসলাম জানার জন্য তলাশ করেন, আমি আল্লাহর কসম অন্তর থেকে বিশ্বাস করি আপনারা ইসলামকে ভালোবাসেন কারণেই এমনটা করেন, যে দেখি মনে হয় এখানে আরো ইসলাম ভালো ইসলাম পাওয়া যাবে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আরো সাথে সাথে একটা কথা বলি, সেটা হলো প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন গিররুন করিম, কামিল ঈমানওয়ালা, কামিল দ্বীনওয়ালা, কামিল ইসলামওয়ালারা সরল সহজ মানুষ হন। সুবহানাল্লাহ, কি কথা বুঝেন নাই? বেলাল কোন চিন্তাবিদ না, সরল সহজ মানুষ। হ্যাঁ, আবু হুরায়রা কোন চিন্তাবিদ না, সরল সহজ মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার গবেষকদের বই পুস্তক পড়ার আগ্রহ এটা অসুন্দর বিষয় না, কিন্তু আপনি খাঁটি ইসলাম যদি তালাশ করতে চান, সহজ সরল আল্লাহ ওয়ালাদের কাছে তালাশ করেন, তাহলে দেখবেন যে ইসলাম কত সুন্দর, কত চমৎকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক মুসলমানের নাম শুনাই, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, ওনার নাম শুনছেন না আপনারা? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহর বংশধর না, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, বিরাট বড় আলেম, বিরাট বড় বুজুর্গ, বিরাট বড় ওলি আল্লাহ, দিল্লির জামে মসজিদে জুমার নামাজের আগে লম্বা বয়ান করছেন, বিশাল বয়ান। বয়ানের পরে এখন জুমার নামাজের পরে সব মানুষ চলে গেছে, হযরত বসিয়া দোয়া কালাম তসবিহ তাহলিল লম্বা মুনাজাত করতে করতে দেরি হয়ে গেছে, পরে যখন একলা একলা বের হইতে শুরু করছেন সিঁড়ি ভাইয়া ভাইয়া, তখন এক বুড়া মানুষ আসছে, আইসা এই বলে যে, এই আপনি ইসমাইল কে চিনেন? আপনি ইসমাইল কে? ওই মানে যে হযরত শাহ ইসমাইল, ওই লোকের
নাম এই সাধারণ গাঁও গ্রামের মানুষ এই বিচারা বলে এই ইসমাইল আসছিল না এখানে ইসমাইল ইসমাইল নাই ইসমাইলকে দেখছো তো শাহ ইসমাইল তখন কি বলেন আমি ইসমাইল যে বয়ান না সে বয়ান আমি ইসমাইল আমি বয়ান করছি আমি হারে আমি সে বয়ান পাইলাম না আমি তো ইসমাইলের বয়ান শোনার জন্য আসছি বলে আচ্ছা তো আপনি এখানে বসেন ওই লোকের ওখানে বসায়া একদম পুরা খোদবা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যা বয়ান করছেন পুরাটা ওই লোকের শুনাই দিচ্ছেন একদম কোনো কথা ছাড়েন নাই সবটা শুনাই দিচ্ছেন তো হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ সত্য বড় বড় সাইকোলজিস্ট বড় বড় মুফতি সাহেব বিরাট বিরাট ফকি বিরাট বিরাট আল্লামা সকলে হতভম্ব যে এক বুড়া মানুষ লেখাপড়া জানে না এই লোকের আবেগ পুরা করার জন্য উনি পুরা লম্বা এত বড় লম্বা বয়ান শুনাইয়া দিলেন কি রকম সরল সোজা মানুষ সেবাই পরে একজনে বললেন হযরত আপনি কি করলেন একটা মানুষের জন্য এত লম্বা সময় ব্যয় করলেন তিনি তখন উত্তর দিলেন যে হে মিয়া আমি হাজার হাজার মানুষের সামনে যে কথা বলছিলাম সেটা আল্লাহর জন্য বলছিলাম আর এক মুসলমান ভাই বুড়া মানুষের জন্য বলছি সে এক আল্লাহর জন্যই আমি সেটা বলছি সে এক আল্লাহর জন্যই শুনাইছি একে বলে সাদা সিধা এবং সরল সহজ মানুষ চিন্তা করতে পারেন প্রিয় বন্ধুরা ইসলাম এত সুন্দর হয় আমার প্রিয় বন্ধুরা এবং এই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতেছিলেন তো হকানি আলেম আমাদের দুশ্মনও তো থাকে থাকে না বুজুর্গানের দিনের আউলিয়া বুজুর্গানের দুশ্মন থাকে না নানান জনে না বুঝতে পারা মুসলমান হওয়া সত্ত্বেও অনেক মারাত্মক অশ্রাব্য কথা বলে বসে অসংযত কথা বলে বসে নিজের জীবনের জন্য ধ্বংসাত্মক কথা বলে বসে কিন্তু সে আল্লাহ ওয়ালারা নিজের আখলাক নিজের সুন্দর চরিত্রের সেই উন্নত স্তর থেকে নিজের নিচে নামতে পারেন না তখনও মানুষ যখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের তারা তখনও তাদের সঙ্গে সদাচার করতেই বাধ্য হন গেন্দারিয়াতে এক আলেম ছিলেন খুব বুজুর্গ মানুষ হযরত মাওলানা হেমায়েত হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি কারো যখন কেউ যখন ওনার সঙ্গে ধুম রাগারাগি করতো তো ভীষণ গরমাগরম ইত্যাদি করতেছে তো হুজুর অনেকক্ষণ শোনার পর বলতেন কি যে আপনি কিরকম কথা বললেন এটা আপনি খুব চেহারা লাল উনিও গুসা হয়েছেন খুব কেঁপছেন পরে বললেন যে কি হলো এটা আপনি আপনি কিরকম কথা বললেন এটা একটা কথা বললেন আপনি তা অন্য সময় ফ্রি সময় হুজুর আমাকে খুব মহব্বত করতেন আমি তখন তাকে বলতাম যে হুজুর আপনি যে কি সিরিয়াস গুসাওয়ালা মানুষ আমি এটা দেখছি বলে মানে কি দেখছেন আপনি এই যে আপনি সিরিয়াস গোসার মূর্তি আপনি যে বলতে পারেন কি সিরিয়াস ভাষা তাও আমি জানি হুজুরে পেরেছেন জানলাম আমি কি সিরিয়াস ভাষা বললাম আমি বললাম যে মানুষ যখন দেখলাম যে আপনার লোকে খুব গর্ম গর্ম ইত্যাদি করতেছে আপনি তখন বললেন না আপনি এটা কি বললেন কি বলেন এটা কেমন কথা বললেন এই হলো আপনার গোসার সর্বোচ্চ মাত্রা হুজুর বসে বসে অনেক হাসলেন মানে গোসা যত সিরিয়াসই হোক কিন্তু ভাষা এই পর্যন্ত এর থেকে সিরিয়াস কিছু তিনি বলতে পারলেন না শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ 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 ইসলাম যাদের ভিতরে আছে সেই ইসলাম মানুষকে এত সুন্দর বানায় দেয় হ্যাঁ এত গোসার মধ্যে তিনি একটা নিম্ন ভাষা ব্যবহার করার যোগ্যতা তার মধ্যে নাই সেই নিম্ন ভাষা ব্যবহারের ক্ষমতা তার মধ্যে নাই তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মহান বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন তো এক লোক আগায় আসছে মুসলমান কিন্তু ওনার বিরোধী আয়েশা বলে যে হুজুর শুনলাম যে আপনি আপনি নাকি হারামজাদা কি কথা বুঝেন নাই এখন কোন চেয়ারম্যান কি কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব দাঁড়ান শুনলাম যে আমাদের এলাকার লোকেরা বলে আপনি নাকি হারামজাদা চেয়ারম্যান সাহেব কি করবে আর যদি মেয়র সাহেবকে বলে তাহলে অবস্থা কি দাঁড়াবে আর যদি এসপি সাহেবকে কেউ বলে এসপি সাহেব দাঁড়ান আপনি আপনি নাকি হারামজাদা তখন অবস্থা কি হবে আর যদি দেশের রাষ্ট্রপ্রধানকে কেউ বলে বসে তখন অবস্থা কি দাঁড়াবে আর এই শাহ ইসমাইল শহীদ এত বড় আলেম এত বড় মহাদ্দেশ এত উচ্চ মানের বুজুর্গ বলি আল্লাহ আর এত বড় বংশের মানুষ তিনি কি উত্তর দিলেন তিনি বললেন যে ভাই আপনাকে কেউ ভুল সংবাদ বলছে আপনাকে কেউ ভুল সংবাদ বলছে সংবাদটা সঠিক না আমার আব্বা আম্মার একদম দস্তুর মতো বিয়ে শাদী হয়েছে এবং সে বিয়ে শাদীর সাক্ষীও আছে আল্লাহ রহমতে আপনি যদি দেখতে চান আমি সাক্ষী ডাইকা দেখাই দেব আমার আলহামদুলিল্লাহ আব্বা আম্মার থেকে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি হারাম দাদা না আমি হালাল দাদা আপনারে কেউ মনে হয় ভুল বুঝাইছে ওই লোক হতভম্ব হয়ে তাকায় আছে ভাই এটা কিরকম কথা
শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, ইসলাম তো এত সুন্দর মিয়া, ইসলাম তো এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোক কত উন্নত মানের মুসলমান সেটা প্রমাণ করবে তার উন্নত চরিত্র। যার যত উন্নত ব্যবহার, উন্নত আখলাক, উন্নত চরিত্র, সে তত বেশি উন্নত মানের ঈমানওয়ালা, সে তত বেশি উঁচু মানের মুসলমান। এজন্য কোনো আল্লাহওয়ালা নিম্ন মানের হইতেই পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যে এই পৃথিবীতে সব নবী রসুলগণ সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের ভিতরে আল্লাহর কসম সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা ছিলেন। সব নবী রসুলদের চরিত্র যত সুন্দর ছিল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তার চেয়ে লাখ কোটি গুণের চেয়েও বেশি সুন্দর ছিল। মহান রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বলেন, আর আল্লাহ তাআলার ভাষা কি, অনেক মুসলমান ভাইয়েরা কোরআন হাদিস বুঝেন ইংরেজি তর্জমা দিয়া, আরে বাংলা তর্জমা দিয়া। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, নিঃসন্দেহে আপনি কোরআন পড়ছেন তো কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের আসক্তিতে, কিন্তু আপনি একটা কাজ যদি করতেন, কোন কোরআনের ভালোবাসা যার হৃদয় মন উদ্দেলিত, কোরআনের ভালোবাসা, ভালোবাসা যার অন্তরে ঢেউ খেলতে থাকে, আর এলেমও তার গভীর, এইরকম কোন কামেল আলেমদিন আল্লাহর বলির কাছে যদি আপনি কোরআন পড়তেন, তো এক এক আয়াতে নূরের এক এক সাগরে আপনি হারিয়ে যেতেন। অনুবাদের ভিতরে আপনি পড়েন, আপনি পড়েন অনুবাদ, কিন্তু সেটা আপনার মহব্বত আর দ্বীনের পিপাসা, কিন্তু আপনার সেই পিপাসা নিবারণ হয় না, সেই পিপাসা পূরণ হয় না, যতক্ষণ পর্যন্ত কোন ইমাম শাহউলুল্লাহ দেহলভির কাছে না পড়বেন, যতক্ষণ পর্যন্ত হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবির কাছে না পড়বেন, যতক্ষণ পর্যন্ত মাওলানা খলিল আহমদ সারনপুরির কাছে না পড়বেন, যতক্ষণ পর্যন্ত কোন ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গাজ্জালির নিকটে না পড়বেন, অথবা তাদের সন্তান রুহানি সন্তানদের নিকট না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোরআন জানার ক্ষুধা মিটবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? হ্যাঁ, এরকম এক ঘটনা মনে পড়লো, তো সেজন্য শুনাই যে হযরত, আমি এক আয়াতও পড়ছিলাম না, এর কয়েকটা হাদিস শরীফ পড়ছিলাম না, আপনারা একটু পাশের থেকে মনে রাখেন, ইনশাআল্লাহ আমি কমপক্ষে অন্তত সেটার এই সহজ সরল অনুবাদটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, যে ভাই আমাদের এখানে দিনই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, আল্লাহর দ্বীনের পরিচয় পাওয়া, ইসলামের পরিচয় পাওয়া, নিজের ভুলগুলোকে চিহ্নিত করা, এগুলোকে সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করা। হ্যাঁ, এই জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য উদ্যোগ গ্রহণ করা, এটা হলো আমাদের এই দিনই মাহফিলের উদ্দেশ্য। তো এইরকম একটা ঘটনা এই মুহূর্তে হঠাৎ আমার মনে পড়ছে, সেটাও শুনাই যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা কমপক্ষে 1500 কিতাব আছে। কথা বুঝুন না প্রিয় বন্ধুরা, আসলে এই সংখ্যাটা কম, মূলত তার লেখা দিনী কিতাবাদীর সংখ্যা 2000-এরও ঊর্ধ্বে। যাই হোক, হযরত হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যার হাতে পীর জি হুজুর তৈরি হয়েছেন, হাফিজ জি হুজুর তৈরি হয়েছেন, মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর তৈরি হয়েছেন, মুফতি শফি সাহেব তৈরি হয়েছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লামা জাফর আহমদ উসমানি তৈরি হয়েছেন, আল্লামা শাব্বির আহমদ উসমানি তৈরি হয়েছেন, বিশ্ব সেরা এত বড় বড় আলেম আর ওলি আল্লাহ তৈরি হয়েছেন, যে যে হযরত হাকিমুল উম্মতের এক এক মুরিদ, এক এক খলিফা, এক এক জনি মহাসাগর। এজন্য ভারতের এক কবি বলছিলেন যে যে ইয়ে খুদ্দাম শরীয়ত হ্যায় জো মানন্দে পয়গম্বর হ্যায় ও দরিয়া কেসা হোগা জিসকে ইয়ে কতরে সমন্দর হ্যায়। এ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, আপনার হাতে গড়া এক একটা মানুষ আমরা দেখলে আমাদের কাছে মনে হয় কি, এক মহাসাগর দেখলাম, যেই দরিয়ার এক এক ফোঁটায় এক মহাসাগর, যেই দরিয়ার এক এক ফোঁটা এক মহাসাগর, আল্লাহ জানে সেই দরিয়া কত বিশাল বড়।
এত বড় ছিলেন হযরত ইয়াকিম উল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার কিতাবাদি পাওয়া যায় এখন বাংলাতেও অনেকে অনুবাদ করছেন। আরে কোন মুসলমান ভাই অন্তত পরীক্ষামূলক টেস্ট একটু পড়ে দেখেন না কেমন লাগে। এই ইয়াকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনারা দ্বীনের প্রচারক ছিলেন এবং তারা লোক শিক্ষক ছিলেন। ইমাম গাজ্জালি লোক শিক্ষক ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানিকে পিশাব মনে করে মানুষ, মানুষ না জানার কারণে সবাই মিলে বড় পীর বলে। আরে তিনি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা। ইবনে কুদামা হাম্বলিরও উস্তাদ ছিলেন হযরত বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শুরু করবেন, এমন সময় হঠাৎ একটা কাগজ আসছে, ছোট্ট একটা কাগজ চিরকুট হাতে দিছে কেউ হয় না। ওই চিরকুট উনি পড়ে দেখলেন যে ওর ভিতরে লেখা, মাওলানা আমরা জানি আপনি কাফের, এখানে মুসলমানদের সমাবেশ, কাফেরের বয়ান শুনতে আসছে আমরা, কি কথা বুঝেন নাই? পয়লা নম্বরের কথা হলো আপনি তো কাফের, নম্বর দিয়ে আপনি জোলার বাচ্চা, জোলার বাচ্চা স্টেজে উঠে আমাদের সামনে কথা বলবে, আমরা নিচে বসে তার বয়ান শুনবো। জোলা মানে তাঁতি, ভারতে সমগ্র ভারত জুড়ে জোলা একটা গালি, এবং জোলার কাম যারা করে তাদেরকে ভালো নজরে দেখে না, জোলা কোথাকার, মানে তাঁতির কাজটাকে তারা নিচু কাজ মনে করে। এই জন্য এই দুই নম্বরে লিখছে যে আপনি তো জোলার বাচ্চা, জোলার বাচ্চার বয়ান কে শুনে এখানে, জোলার বাচ্চা স্টেজে বসবে বয়ান করবে আর আমরা মুসলমানরা নিচে বসে শুনবে, এটা কিভাবে হয়? নম্বর তিন, হ্যাঁ নম্বর তিন কি সেটা মনে হবে, নম্বর তিন, এর পরেও যদি আপনি এখানে কথা বলেন তো মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। হযরত হাকিম উল উম্মত থানভী চিরকুটটা পড়লেন, আজকে যদি এরকম কোন হাফিজি হুজুরকে, কোন পীরজি হুজুরকে, কোন বুজুর্গকে এরকম মানুষ গালি দেয়, তো এখনকার জমানার সিস্টেম যা সেটা হলো প্রতিবাদ করো, মিছিল বের করো, আন্দোলন করো, রাস্তাঘাট কাঁপাইয়া দাও, হরতাল ডাকো, এই ধরনের একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হয় না, এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয় না। কিন্তু এমন কোন হরতালেরও দরকার হয় নাই, বিশাল বড় মহাসমাবেশ ডাকায় প্রতিবাদ করার দরকার হয় নাই, কোনো মিছিল বের করার দরকার হয় নাই। তিনি সবটাকে সামাল দিলেন এইভাবে যে তিনি হঠাৎ বলে উঠলেন সকলের সামনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমি কি এখন মুসলমান? ওই যারা কাফের বলছিল তাদের সামনে তিনি কালেমা পড়ছেন, তো জোরে আওয়াজ দিয়ে কালেমা পড়ছেন, বললেন যে ভাইরা আমি কি এখন মুসলমান? এখন তো তারা লাজ স্তব্ধ হয়ে গেছে যে উনি কালেমা পড়ছেন আমাদের সামনে, আমরা সাক্ষী, তারে এখন কাফের বলি কিভাবে, মুশকিল হয়ে গেছে না? আচ্ছা নম্বর দুই, ভাই আপনারা বলছেন আমি জোলার বাচ্চা, আমি জোলার বাচ্চা না, আমি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আমি যে হযরত উমরের বংশধর সে আমার বংশ তালিকা আমার থানা ভবনে, আমার খানকাতে, আমার বাড়িতে সংরক্ষিত আছে, কেউ যদি আপনারা জানতে চান তা আমার সঙ্গে চলেন, আমি দেখাই দিব, আসা যাওয়ার খরচ আমি বহন করব। নম্বর তিন আপনারা লিখছেন, এর পরও যদি তুমি এখানে কথা বলো মুখ সামলায় বলবা। তিনি উত্তরে বললেন যে আশরাফ আলী যা বলবে আল্লাহর কোরআন থেকে বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর জীবনের আদর্শ থেকে বলবে। আল্লাহ রাসূলের কথা বলতে আশরাফ আলী দুনিয়ার কারো পরোয়া করে না। এই কথা বলে তিনি বয়ান আরম্ভ করছেন, সব টু ভাই মুসলমান তো, মুমেন তো, আরে মুমেন তো হক পাইলে কবুল করে, ভুল তো ভুল, ভুল বুঝাবুঝি, ভুল বুঝাবুঝি, বিভ্রান্তি বিভ্রান্তি, কিন্তু কখন নিকট থেকে যখন একটা মানুষ মনে করে যে আহা ইনি তো আল্লাহ বলা, ইনি তো হযরত মাওলানা নিসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা, তখন এক আল্লাহর ওলির সামনে চেহারা দেখলে, তার কথাবার্তা শুনলে আপনাতেই মন গুলে যায়,
যে ভাই এই মানুষের ব্যাপারে যা শুনছি এই কথা ঠিক না, কিন্তু হাজার জনে যদি সাক্ষী দিয়া থাকে ওনার বিরুদ্ধে, সব সাক্ষী মুহূর্তে নিপাত হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়। তো তিনি বয়ান করলেন, বয়ান করার পরে লোকজন চিৎকার দিয়ে কান্নাকাটি, আর এরপরে এসে সব পায়ে পড়ছে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমাদের বেয়াদবি হয়েছে, আমাদের যে লিডাররা আপনাদের যারা বৃদ্ধাচরণ করে তারা আপনাদের ব্যাপারে আমাদেরকে মিথ্যা বুঝাইছে, যার কারণে আমরা আজকে বেয়াদবি করে বসছি, আমাদেরকে মাফ করে দেন। হযরত বায়াত করেন, আমরা বায়াত হব। সব দলবেন্দ মুরিদ হয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, পীরি মুরিদি করার জন্য কোন কৌশল লাগে না। যখন মানুষ আল্লাহর বলি হয়, আল্লাহ ওয়ালা হয়, তার অন্তরের খুশবু দূর দূর পর্যন্ত পৌঁছতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন যে, হে দুনিয়ার মুসলমান শোনো, বয়ে আ দিলবর চুপরা মিসাওয়াত ই জাবাহা জুমলা হায়রা মিসাওয়াত। আমি জালালউদ্দিন রুমি আল্লাহ পাকের জিকিরে যখন মশগুল হই, আল্লাহ পাকের খুশবু আরশে আজম থেকে আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে, আল্লাহ পাকের খুশবু আমি জমিনে অনুভব করতে থাকি, এমনটা খুশবু পাই সেটা ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই, নামে উচ্চ বারজবান আমির আওয়াজ আর বনে মো আজ আসল জো সওয়াদ, আমি যখন আল্লাহ পাকের নামের জিকির শুরু করি, তিনি বলেন যে আমার দেহের শিরা শিরা মধুর দরিয়া পরিণত হয়ে যায়, আমার দেহে বিন্দু বিন্দু মধুর দরিয়া পরিণত হয়ে যায়, এমন কি আমার প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। ভারত এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভীকে বললেন যে, হযরত জি আমার একটা কথা শুনেন, জব মে আল্লাহ কা নাম লো হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যাঁ, খোদা কি কসম হযরত জি মেরা মুহ মিঠা হো যাবে হ্যাঁ, হযরত জি আমি যখন আল্লাহর নামের জিকির করি না আমার জিব্বাটা মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি আমার জিব্বাটা একদম মিঠা লাগে, আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে আল্লাহর ওলিরা এরকম মজা পান। হাকিমুল উম্মত মাওলানা থানভী খলিফা খাজা আজুল হাসান মুর্জুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে, দিল মেরা হো যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু, তিনি বলেন যে, হে আল্লাহ আমার হৃদয়টাকে বিশাল পৃথিবী বানায় দেন, যে পৃথিবী জোড়া খালি আপনার জিকির আর জিকির, আপনার জিকির আর জিকির, আপনার জিকির আর জিকির। এই হৃদয়টাকে ছোট্ট একটা হৃদয় আমি দেখতে চাই না, হৃদয়টাকে বিশাল এক জাহান এক পৃথিবী বানায় দেন, সে পুরো পৃথিবী ভরা খালি আপনার জিকিরই জিকির, শুধু আপনার জিকিরই জিকির, আল্লাহু আল্লাহু আমার হৃদয় থেকে যেন আমি শুনতে পাই। আর মেরে তন মে বজায় আবগিল দর্দে দিল হো দর্দে দিল হো দর্দে দিল, হে আল্লাহ এই মাটি পানির দেহ আমার দরকার নাই, এটাতে আমি কোন কাজ করব, আমার এই মাটি পানির দেহটাকে আপনার ভালোবাসা বানায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার দুই চোখ আপনাকে ভালোবাসে, আমার জবান আপনাকে ভালোবাসে, আপনার দুই আমার দুই কান আপনাকে ভালোবাসে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব যেন আপনার পাগলার দিওয়ানা হয়ে যায়। আল্লাহর ওলি যারা হন, আল্লাহর প্রেমিক যারা হন, খালি নিজের দিলটা আল্লাহর প্রেমিক হয় না, তার সর্ব অঙ্গ আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়, সর্ব অঙ্গ আল্লাহকে খুঁজতে থাকে। হ্যাঁ, এক বুজুর্গের ভাষায় যে, হামাতন হাস্তি খাবিদ আমিরি জাগুটি হর গুনে মুহ সে মেরে উসনে পুকারা মুঝকো। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এর নাম আপনারা শুনছেন মনে হয়, ভারতের দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে আকাবের ওলামায়ে দ্বীন ছিলেন ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এর, তার মধ্যে একজন, তখনকার পৃথিবীতে তিনি ছিলেন সবচেয়ে বড় ফকিহ। কথা বুঝতেছেন ভাইরা? তিনি শ্রেষ্ঠ মুহাদ্দিছ, তিনি শ্রেষ্ঠ ফকিহ, তিনি শ্রেষ্ঠ ওলি আল্লাহ ওই জমানার। একবার এক মুরিদ রাত্রিবেলা হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে যে, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি তিনি একলা কামরার দরজা কপট লাগায় জিকির করেন, আমরা বাইরের থেকে একটু আওয়াজ শুনি, তো উনি যখন জিকিরে মশগুল থাকেন একটু যদি দেখতাম কেমন লাগে, কেমন দেখা যায়, এক একজনের এক এক চিন্তা। ওই লোক ওই যেখানে মাওলানা গঙ্গুহি